ডাক্তার সংযুক্তার বিরুদ্ধে 500 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা। এবার 500 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিতর্কিত সেই চিকিৎসক সংযুক্তা সাহার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ঢাকার সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই চিকিৎসকের বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে হাসপাতালের কোম্পানি সেক্রেটারি দিদারুল ইসলাম পারভেজ মামলাটি দায়ের করেন। পরে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী সর্বোচ্চ কোর্ট ফি আমরা আদালতে জমা দিয়েছি। আদালত মামলা নিয়ে বিবাদী সংযুক্তা সাহার বিরুদ্ধে সমন জারি করেছেন। এই সমন সংযুক্তা সাহার ঠিকানায় পৌঁছানো গেল কিনা সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য 25 জুলাই দিন ধার্য রেখেছেন আদালত। বিই নিউজ, ঢাকা।